একজন যুবক আমার বয়স আমি একজন যুবক আমার বয়স 18 প্লাস আমার মেয়েদের প্রতি খুব আকর্ষণ জাগে প্রেম করতে ইচ্ছা করে এমন অবস্থায় এইসব থেকে কিভাবে দূরে থাকতে পারবো বললে খুবই উপকৃত হব প্রথমে সাধুবাদ জানাই এই যুবককে যে যুবক সৎ সাহস করে প্রশ্ন করেছেন এই বয়সে শয়তান আমাদের মধ্যে এই রকম হারাম আগ্রহ তৈরি করে এটা সৃষ্টিগতভাবে সবার মধ্যেই হয় আপনারা অনেকে হেসে দিবেন যে যুবকের মধ্যে এগুলো আগ্রহ হয় মনে হয় আপনারা আসমানতে নাযিল হয়েছেন আপনাদের মধ্যে এগুলো হয় না বাপটা এমন ধরছেন যে আপনারা একেবারে সবাই হিজরা অথবা কাপুরুষ এমন একটা ভাব ধরছেন আপনারা তাই না তাহলে হেসে দেওয়ার কারণটা কি ভাই মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে এমন ভাবে তৈরি করেছেন যে একটা বয়সে কামভাব জাগ্রত হবে যৌন চাহিদা তৈরি হবে কিন্তু সেটাকে কন্ট্রোল করতে হবে এটাই তো পরীক্ষা এই বিনিময়ে তো জান্নাত দিবেন আল্লাহ তাআলা কথা কি বুঝাতে পারছি আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাতুল্লাহ বলতেন মানুষের ভিতরকার যৌনতা এটা প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা এটাকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে এটা নতুন করে এই যৌন চাহিদা তৈরি করতে হয় না জাগ্রত করতে হয় না এমনি সময় মতো জাগ্রত হয়ে যায় মানুষ কেন পশুর মধ্যে হয়ে যায় কেউ শিখানো লাগে না এটাকে কন্ট্রোল করতে হয় প্রমোট না নিয়ন্ত্রণ করা শিখতে হয় যুবক ভাই আমার এরকম যদি হয় যে আপনি নিজেকে গুনাহের মধ্যে পতিত হওয়ার আশঙ্কা করছেন তাহলে এক নম্বরের করণীয় হলো মেয়েদের সংস্রব থেকে নিজেকে হাজার মাইল দূরে রাখার চেষ্টা করবেন অর্থাৎ বাঁচার চেষ্টা করবেন আপ্রাণ চেষ্টা করবেন যে তাদের সংস্রব থেকে দূরে থাকেন ফেসবুকে ফ্রেন্ড লিস্টে মেয়েদেরকে রাখবেন না চ্যাটিং করলে প্রয়োজন ছাড়া চ্যাটিং করতে আসলে ব্লক করে ফেলবেন নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন ভাগার চেষ্টা করবেন মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যৌন চাহিদা পূরণের জন্য হালাল সিস্টেম রেখেছেন অপেক্ষা করেন আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেম রেখেছেন সেই সিস্টেমে যখন একটা এমন অপরাধ থেকে তোমরা বাঁচবা যেই মহাপাপ মানুষকে ধ্বংস করে সাতটা পাপ থেকে বাঁচবা যেটা মানুষকে ধ্বংস করে তার মধ্যে থেকে একটা হলো এই সুদ সুদের কারবারের সাথে যে জড়িত হয় আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে অন্য কোন হারাম কাজের ব্যাপারে এরকম শক্ত কথা আল্লাহ বলেন নাই সুদের ব্যাপারে যেটা বলেছেন আপন মায়ের সঙ্গে জেনা করার চাইতে জঘন্য অপরাধ হলো এই সুদের অপরাধ সুদের অপরাধটা এত ডেঞ্জারাস যে এটার ব্যাপারে কোরআন হাদিসে এত বেশি সতর্কবাণী এসেছে অন্য কোনো হারাম কাজের ব্যাপারে এত বেশি সতর্কবাণী পাওয়া যায় না আর শয়তান সেজন্য সুদটাকে এমনভাবে ছড়ায় দিছে ঘরে ঘরে গ্রামে গ্রামে শহরে শহরে দোকানে পাটে ব্যবসা প্রতিষ্ঠানে সুদ ছাড়া কিছুই নাই কারণ শয়তান চায় সবাইকে জাহান্নামে নিয়ে যেতে সুদের বিরুদ্ধে সংগ্রাম করব তো ইনশাআল্লাহ মনে রাখবেন সুদ দূর করার জন্য কর্জে হাসানা চালু করতে হবে কি করতে হবে কর্জে হাসানা কি হাওলাত দেওয়া হাওলাত লোন দেওয়া এখন লোন দেওয়ার কথা তো মানুষ চিন্তাই করে না কারণ চিন্তা করে তারা লোন দিলে কোনো লাভ দিবে না কিছু না আমি কেন লোন দেব এখন এমন একটা সময় আসছি আমরা থুতু ফেলার সময় চিন্তা করে কোন দিকে ফেলালে লাভ হবে ঠিক না ভাই ঠিক স্বার্থের পেছনে এতটা অন্ধ হয়ে গেছি আমরা ভাইরা আমার কোন কোন ক্ষেত্রে কোন মানুষ বিপদে পড়েছে আপনি যদি তাকে হাওলাত দেন দান করলে যে পরিমাণ সওয়াব হবে হাওলাত দিলে তার চেয়ে বেশি সওয়াব হবে কোন কোন ক্ষেত্রে এত বড় ইবাদত কিন্তু আমাদের সমাজ থেকে হারায় গেছে অবশ্য হারানোর আরেকটা কারণও আছে যে লোন নেয় হাওলাত নেয়ার পরে সে আর চিনে না এই ভয়ও মানুষ হাওলাত দিতে চাইলেও দেয় না তো সেজন্য ইসলাম বন্ধকের সিস্টেম রেখেছে কিসের সিস্টেম রেখেছে ভাই বন্ধক আপনি যখন লোন দিবেন সে দিবে না না দিবে ভয় আছে লোনের সমমূল্যের সম্পদ তার কাছ থেকে আপনি বন্ধক রাখেন এমন ভাবে যদি না দেয় তাহলে সমাজের গণ্যমান্যদের মাধ্যমে সেটা বিক্রি করে যখন টাকা নিতে পারেন তাহলে সে আর ডাইনে বামে যেতে পারবে অতএব সুদে লোন এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন সমাজে যারা সুদি লোন নিয়েছে এদের কিছু মানুষকে দেখবেন যে হয়তো এরা দাঁড়াতে পেরেছে বেশিরভাগ মানুষ কিন্তু আমাদের চোখের সামনেই ধ্বংস হয়ে যায় ঠিক না ভাই ঠিক এনজিও গুলো লোন দেয় সুদি লোন দেয় চড়া মূল্যে এরপরে আস্তে আস্তে ঘরের টিন খোলা ধরে ঠিক না ভাই ঠিক আপনার যে পুঁজি আছে অল্প পুঁজি কোনো পুঁজি নাই শরীর দিয়ে পরিশ্রম করে কাজ শুরু করেন
অল্প করে ছোট করে ব্যবসা শুরু করেন, এরপর আস্তে আস্তে সামনে বাড়ান, কয়েক কেজি আম বেচতে বসেন, ওখান থেকে সামান্য প্রফিট হবে সেটা দিয়ে আবার শুরু করেন, এভাবে আস্তে আস্তে উদ্যোক্তা হন। কিন্তু সুদের উপরে লোন নিয়ে যদি আপনি শুরু করেন, ওই প্রেশার সামলাইতে সামলাইতে আপনি দাঁড়াতে পারবেন? আর যদি দাঁড়াইতে পারেনও, আপনার এই ব্যবসা, আপনার দুনিয়া এবং আখেরাত, এই সবগুলোর সমস্ত কল্যাণ এবং বরকত ধ্বংস করবেন আল্লাহ তাআলা। কারণ সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, হারামে আরাম থাকতে পারে না। এই জন্য সুদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, কোন লোক যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তার নাভির নিচের লোম কেমন করে পরিষ্কার করবে? সে চোখেও দেখে কম, হাতও কাঁপে, এখন কি করবে? প্রথম কথা হলো যে আল্লাহ মাফ করুক যদি কোনো ব্যক্তি এত এত বেশি বৃদ্ধ হয়ে যান যে নাভির নিচের লোম, এগুলো বগলের নিচের লোম, এগুলো তার মানে পরিষ্কার মতো কোনো ক্ষমতা নাই শরীরে, এরকম যদি হয়, তার নিকট আত্মীয় যারা আছেন, তার ছেলে আছেন, তার আপনার অধীনস্থ যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, তার স্ত্রী থাকলে স্ত্রী বা অন্য কেউ থাকলে তারা আত্মীয় স্বজন রক্তের যারা আছেন, ঘরের পরিবারের লোক, তারা তাকে সাহায্য করতে পারবেন এই কাজে, যতটুকু না হলে নয় ততটুকু মুক্ত করে তাকে এই খেদমত এবং এই সেবা তাদের করার অধিকার সুযোগ আছে, সেটা জায়েজ। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, আল্লাহর গুণবাচক নাম বান্দার সাথে সম্পৃক্ত করলে ছোট শিরক হবে নাকি বড় শিরক হবে? আল্লাহর কোন কোন নামগুলো বান্দার সাথে সরাসরি সম্পৃক্ত করলে শিরক হবে অনুগ্রহ করে বলে দিবেন। আল্লাহ তাআলার কিছু নাম আছে যে নামে আমরা আমাদের নাম রাখি শুরুতে আব্দুন দিয়া, যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল ওদুদ, আব্দুর রহিম, আব্দুর রহমান, এ নামগুলো, এ রহমান, রহিম, ওদুদ, এগুলো কার নাম? আল্লাহর নাম। এই আল্লাহর নামের শুরুতে আব্দুন যুক্ত করলে অর্থ হয় অমুকের গোলাম, রহমানের গোলাম, রহিমের গোলাম, অমুকের গোলাম, এই আল্লাহর সমস্ত গুণবাচক নাম দিয়ে শুরুতে আব্দুন লাগাইয়া নাম বানাইলে তার মানে আল্লাহর গোলাম। এক কথা কি অর্থ হয়? আল্লাহর গোলাম। এখন আল্লাহর নাম দিয়ে শুরুতে গোলাম যুক্ত করে নাম রাখলেন, এরপরে ডাকার সময় কয় ওই রহিমা আছে না নাই আমাদের মধ্যে, এগুলা উচিত না, গুনাহের কথা। আল্লাহর নাম যখন থাকবে তখন সেটাকে আপনি বিকৃত করবেন, সেটা গুনাহের কথা। আবার শুধু আল্লাহর নামটা দিয়ে ডাকবেন, শুধু তা আব্দুন যেটা আছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সবুর, আব্দুল ওদুদ, হ্যাঁ, আব্দুল কুদ্দুস, এগুলো না বলে ডাইরেক্ট কুদ্দুস ও সবুর, এভাবে যদি আমরা বলি জায়েজ হবে কিনা, এটার উত্তর হলো আল্লাহর গুণবাচক নাম দুই রকমের আছে। কয় রকমের আছে? কিছু গুণবাচক নাম আছে যেগুলোর অর্থ বান্দার মধ্যে ফিট হবেই না। যেমন যেমন কথার কথা, আল্লাহর একটা গুণবাচক নাম আছে রাজ্জাক, মানে রিজিক দাতা। মানুষ কোনোদিন রিজিক দাতা হতে পারে? অতএব রাজ্জাক বলে কোনো মানুষকে ডাক দেওয়া জায়েজ নাই। কারণ নাম যদি আব্দুর রাজ্জাক থাকে তাকে তার কি বলতে হবে? আব্দুর রাজ্জাক বলতে হবে। রাজ্জাক কে বলা তো জায়েজই হবে না, গুনার কথা, নাম বিকৃত করা। আর আব্দুর রাজ্জাকের জায়গায় শুধু রাজ্জাক বললে সেটাও কি হবে না? জায়েজ হবে না। রহমান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মৌলিক নাম কিনা এটা নিয়ে ওলামাদের মধ্যে আকওয়াল, মতপার্থক্য আছে। সেজন্য আব্দুর রহমান রাখলে শুধু রহমান বলে কাউকে ডাকা উচিত না, ডাকতে হবে কি? আব্দুর রহমান। তবে আল্লাহর কিছু নাম আছে যে নামগুলোর অর্থ বান্দার ক্ষেত্রে রূপক অর্থে হলেও ফিট হয়। আল্লাহর ক্ষেত্রে যেভাবে ফিট হয় বান্দার ক্ষেত্রে তো ওই অর্থে ফিট হবে না, কিন্তু অন্যভাবে ফিট হয়, কোনো এক কোনোভাবে ফিট হয়, সেই নামে যদি ডাকা হয় গুনাহ হবে না। কিন্তু সেটার ক্ষেত্রে উত্তম হলো আব্দুন দিয়ে ডাকা, ডাইরেক্ট না ডাকা। যেমন যেমন কথার কথা, আব্দুস সবুর, সবুর মানে হলো ধৈর্যশীল, মানুষও ধৈর্যশীল হয়। তো এই নামে যদি কাউকে সবুর বলা হয় তাহলে আল্লাহর মধ্যে যেরকম ধৈর্য আছে ওই মাত্রার ধৈর্য মানুষের মধ্যে থাকবে না, কিন্তু আছে, সেই হিসাবে সবুর বললে গুনাহ হবে না সরাসরি, কিন্তু আব্দুস সবুর বলাটা উত্তম। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে আল্লাহ তাআলা নিজে রাউফ বলেছেন, রাহিম বলেছেন, বলেছেন না বলেন নাই। অতএব রাউফ রাহিম আল্লাহর গুণবাচক নাম, রাউফ মানে যার ভিতরে মায়া আছে, তো নবীজির ভিতরে মায়া ছিল এই জন্য আল্লাহ তাকে রাউফ বলেছেন। এখন কারোর নাম যদি আব্দুর রউফ হয় আর তাকে আপনি যদি বলেন ও রউফ ভাই, তাহলে গুনাহ হবে না, কারণ এই নামের অর্থটা আল্লাহর ক্ষেত্রে ফিট হয়, বান্দার ক্ষেত্রেও ফিট হয়, যদিও আল্লাহর ক্ষেত্রে যে অর্থে ফিট হয় সেই অর্থে কোনোদিন বান্দার ক্ষেত্রে ফিট হবে না। কথা কি বুঝাইতে পারছি? তো এখন কোনটা বান্দার ক্ষেত্রে ফিট হয়, কোনটা আল্লাহর ক্ষেত্রে ফিট হয়, এগুলো ঝামেলার ব্যাপার। সবচেয়ে নিরাপদ হলো আমরা আব্দুন যাদের নামে শুরুতে থাকবে তাদেরকে পুরো নাম দিয়ে ডাকবো, আব্দুন দিয়ে, আব্দুন ছাড়া ডাকবো না, মনে থাকবে তো ইনশাআল্লাহ।
এরপরে প্রশ্ন হলো মহিলারা গোসল করলে কাপড় পূর্ণ খুলতে হয়, তাহলে ছাদবিহীন গোসলখানায় তা করা যাবে কিনা এবং সেখানে কাপড় কিভাবে খুলবে ও কিভাবে পরবে জানালে ভালো হয়। গোসল করার সময় পুরো কাপড় কেন খুলতে হবে? নারী হোক আর পুরুষ হোক, গোসল করার সময় যে কাপড় আছে সে কাপড় দিয়ে গোসল করে তারপরে আরেকটা কাপড় দিয়ে তারপরে কাপড় পাল্টাবে সুযোগ আছে না নেই? হয়তো একটু ভিজে যাবে, তো গামছা তোয়ালি এগুলো কেন? সে ভিজা জিনিসটা তো আবার শুকানো যাবে। মনে রাখবেন, গোসলখানায় সম্পূর্ণ যদি বিবস্ত্র হয়ে যায়, সম্পূর্ণ কাপড় কেউ খুলে ফেলে, এতে বড় কোনো গুনাহ হবে না, কিন্তু এটা অনুত্তম অনুচিত কাজ, খারাপ কাজ। এমনকি কেউ সেখানে আপনাকে দেখছে না, তাহলে আপনি একেবারে সব কাপড় চোপড় খুলে যদি গোসল করেন সেটা জায়েজ আছে, করলে জায়েজ আছে মানে হলো হারাম হবে না, কবিরা গুনাহ হবে না, কিন্তু এটা অনুত্তম কাজ। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি নির্জনে থাকে, একাকী থাকে, ওই সময় যদি সে বিবস্ত্র হয় যে কেউ তো দেখতেছে না, আমি একা, অসুবিধা নেই, তো তার এই কথা মনে রাখা উচিত, আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহকে অন্তত তার লজ্জা করা উচিত। আজকাল বেহায়াই নির্লজ্জতা এই পর্যায়ে চলে গেছে, এগুলো আমাদের কাছে এখন আর কোনো ব্যাপার না, এই জন্য সমাজ থেকে দেখবেন লজ্জা সরম নাই, এখন আর উঠে গেছে। এই জন্য লজ্জা সরম যেন থাকে সেই চেষ্টা আমাদের করতে হবে। মেয়ে হোক ছেলে হোক, গোসল করলে সব কাপড় চোপড় কেন খুলতে হবে? যদি প্রয়োজন হয়, গামছা নাই তোয়ালিয়া নাই, বাধ্য হয়েছেন খুলছেন, জায়েজ আছে, কিন্তু বিনা প্রয়োজনে যখন তখন আপনি এইভাবে গোসল করা উচিত না। এরপরে প্রশ্ন হলো, বান্দার অন্তরে যে খারাপ চিন্তা আসে সে সম্পর্কে কেরামান কাতিবিন কি জানেন কি না? যদি না জানেন তাহলে তো খারাপ চিন্তাগুলো ফেরেশতারা লিখেন না, সেজন্য হিসাব হবে কি না? খুব সুন্দর এবং ক্রিটিক্যাল প্রশ্ন। আমাদের মনের ভিতরে যেসব চিন্তা আসে এগুলো ফেরেশতারা জানে কি না? আমাদের মনের খবর আল্লাহ জানে, সেটা তো আমরা জানি, ফেরেশতারা জানে কিনা এটা একটা দরকারি প্রশ্ন। যদি বলেন যে জানে না, তাহলে হাদিসে আসছে, মান হাম্মা বিহাসানাতিন, যে ব্যক্তি মনে মনে কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করলো, ফালাম ইয়ামালহা, কিন্তু কাজটা সে করার সুযোগ পায় নাই, কিন্তু নিয়ত ছিল তার পাক্কা যে সে করবে, কিন্তু করতে পারলো না, হজ করবে, টাকা টুকা সব জমা দিছে, করোনা এসে গেছে আর যাইতে পারলো না বেচারা, কিন্তু তার প্রতিজ্ঞা ছিল ঠিক, নিয়ত ছিল খাঁটি, টাকাও দিছে কিন্তু পারলো না। তো নবীজি বলেছেন, ওই যে নিয়তটা খাঁটি ছিল, ভেজাল ছিল না, কিন্তু কোনো কারণে হয় নাই, তো আল্লাহ তাআলা তার কারণে তাকে সওয়াব দিবেন। এখন এই সওয়াবটা লিখবে কে? ফেরেশতা। তো ফেরেশতা যদি না জানে কি নিয়ত করছে কেমনে লিখবে? এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন। আবার হাদিসে আসছে, কেউ যদি মনে মনে কোনো খারাপ কাজের কথা চিন্তা করে, খারাপ কাজের কথা কি করে ভাই? চিন্তা করে মনে মনে, আর চিন্তা করার পর সে প্ল্যান করছে সে এই খারাপ কাজটা করবে, মনে মনে নিয়ত করছে, প্ল্যান করছে এই কুকামটা সে করবে, কিন্তু এরপরে সে খারাপ কাজটা আর করে নাই, আল্লাহর ভয়ে সেটা ছেড়ে দিছে, করে নাই, সাথে সাথে ওই খারাপ কাজ করার নিয়ত করার পরও যে সে করে নাই, ফিরে আসছে, এই জন্য তার আমলনামা একটা সওয়াব লেখা হবে। এখন ফেরেশতা মনের কথা যদি না জানে লিখবে কেমনে এগুলো? এটা জটিল প্রশ্ন না? তো এই ব্যাপারে অনেক ওলামায়ে কেরাম বলেন যে মানুষের মনের এই জাতীয় বিষয়গুলো আল্লাহ তাআলা ফেরেশতাকে জানার সুযোগ দিয়েছেন, এটুকু সে জানে, সব কিছু সে জানে না। আবার অনেক ওলামায়ে কেরাম বলেছেন, বান্দা কি নিয়ত করেছে না করেছে আল্লাহ তাআলা সেটা রিপোর্ট ফেরেশতাকে জানিয়ে দেন, আল্লাহর অটোমেটিক সিস্টেমে ফেরেশতার কাছে সেই তথ্য চলে যায়, তারা সেটা লিপিবদ্ধ করে কেরামান কাতিবিন। কিন্তু কখনো ফেরেশতারা গায়েবের মালিক হতে পারে না, আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের মালিক না। এরপরে প্রশ্ন হলো, কোনো হিন্দুকে বাসা ভাড়া দেওয়া যাবে কি না, কারণ তারা সেখানে তাদের ধর্মীয় রীতিনীতি পালন করবে। হিন্দুদের সাথে সাধারণ যত কায়কার বা লেনদেন এটা করা জায়েজ আছে, এটা না জায়েজ না, তাদের অধীনে কাজ করা জায়েজ আছে, তাদেরকে কর্মী হিসেবে নিয়োগ দেওয়াও জায়েজ আছে, তাদের কাছে যদি বাসা ভাড়া দেন গুনাহ হবে না। এখন আপনি বলবেন সে বাসায় তারা থেকে তো গুনার কাজ করবে, তাহলে একই প্রশ্ন আসবে, আপনি তারা যদি চাকরি দেন নিয়োগ দেন আপনার পাওয়া টাকা দিয়ে, সে তো হারাম কাজ করবে, গুনার কাজ করবে, তো সেটাকেও ইসলাম জায়েজ রেখেছে, কারণ তার টাকা দিয়ে সে যদি অন্যায় কাজ করে, তা সে সুযোগ পায় যদি খারাপ কাজ করে, সেটা আপনার উপরে বর্তাবে না, কারণ আপনি তাকে ডাইরেক্ট সাহায্য করেন নাই, এটাকে প্রত্যক্ষ সহযোগিতা বলে না, পরোক্ষ সহযোগিতা হলে তার দায় মানুষের উপরে বর্তায় না। কথা কি বুঝাতে পারছি? হিন্দুদের সাথে এই জাতীয় লেনদেন করা না জায়েজ নয়। তবে যদি এমন হয় যে আসলে কোনো মুসলিম আছে, ভালো কোনো মানুষ আছে, এবাদত গুজার নেককার মানুষ আছে, মোত্তাকি মানুষ আছে, তো আমি তো তার সান্নিধ্যে থাকার চেষ্টা করা উচিত আমার, একজন
মানুষ শিরকে লিপ্ত আছে, আরেকজন মানুষ ইবাদতে লিপ্ত, তাকওয়া লিপ্ত, অবশ্যই আমি আমার প্রতিবেশী হিসেবে একজন তাকওয়াওয়ালাকে কি করব, প্রাধান্য দেব এবং দেওয়া উচিত। সহি সুন্নার আলোকে ফরজ গোসলের জবাব চাই। ফরজ গোসলের আবার জবাব কি, মানে নিয়ম জানতে চাইছেন হয়তো। ফরজ গোসলের নিয়ম হলো ভাই, আপনার কাপড়ে শরীরে কোনো জায়গায় যদি নাপাক লাগে, প্রথম কাজ হলো যেই জায়গায় রানে পায়ে হাত যেখানে নাপাক লাগবে বা কাপড়ে, ওই জায়গাটা আগে ধুয়ে ফেলবেন টয়লেটে গিয়া। এক নম্বর কাজ, ওইটা কি করে ফেলবেন, নাপাকের জায়গাটা টেপে ধরে বা টিউবওয়েলের পানিতে ধরে বা পানি ঢেলে ওইটা আগে ডলে ধুয়ে ফেলবেন। ওইটা ধোয়া শেষ, এবার দুই হাতের কবজি তিনবার পর্যন্ত ধুবেন, তারপরে তিনবার কুলি নাকে পানি দিবেন, এরপরে মুখ ধোবেন অজু করার মতো, তারপরে হাত ধোবেন কনুই পর্যন্ত, তারপরে মাথা মাসে করবেন, এরপরে পাও ধোবেন না, পাও ধোয়াটা স্টপ রেখে মাথার উপরে পানি ঢালা শুরু করবেন। আপনার ইয়েতে নিলে শাওয়ারে আপনি ঝর্ণার নিচে মাথা দিয়ে গোসল করবেন, কাঁধে মাথায় পানি দিয়ে পুরো শরীরে ডলে গোসল করবেন। গোসল শেষ, সাবান টাবান দিয়ে সবকিছু শেষ, টয়লেট থেকে বের হওয়ার সময় বা টিউবওয়েল থেকে যাওয়ার সময় বা পুকুর থেকে উঠার সময় এবার এসে পাও গোড়ালি পর্যন্ত ধোবেন, তাহলে অজু প্লাস গোসল একসাথে হয়ে গেল। কথা কি বুঝাতে পারছি? অনেক মানুষ আছে দেখবেন গ্রামে পুকুরে গোসল করে উঠছে, উঠে এবার ঘাটে বসে আবার কি করে, অজু করে, এটার কোনো প্রয়োজন, অজু গোসল একসাথে হয়ে যায়। এভাবে যদি গোসল করেন ফরজ গোসল, তাহলে ওই ফরজ গোসল এভাবে করার কারণে একটা সুন্নত জিন্দা করার সওয়াব হবে, কারণ হাদিসে এভাবে গোসল করতে বলা হয়েছে। কথা কি বুঝাতে পারছি? শুধু ফরজ গোসল না, সাধারণ গোসলও যদি এভাবে করেন তাহলে সুন্নত আদায় করার সওয়াব হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ, গোসল যখন করবেন একটা সুন্নত আদায় হয়ে যাক, অজু করার মতো করে অজু করবেন, এরপর গোসল করবেন। মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেকটা সুন্নতের রহস্য আছে, কোনো না কোনো উপকারী দিক অবশ্যই সেখানে আছে, আপনি যদি করেন নিজে লাভবান হবেন ইনশাআল্লাহ। তাহলে এটা হলো গোসলের ফরজ গোসলের পদ্ধতি। যদি কেউ পদ্ধতি অবলম্বন না করেন, হয়তো এই সিস্টেমে কেউ গোসল করেন নাই, তাহলে কি আপনার ফরজ গোসলের জন্য আদায় হয় নাই? এটার উত্তর হলো যে আপনি ফরজ গোসলের জন্য যদি পুরা শরীর ধোন, ভালো করে কুলি করেন এবং গড়গড়া করে কুলি করেন, গড়গড় করে গলা যতটুকু যা কুলি করেন, নাকে পানি ভালো করে দেন, পুরা শরীর মাথা থেকে পা পর্যন্ত একটা পশমও শুকনো নাই, সব জায়গা পানি দিয়া ধুইছেন, যে কোনো ভাবে ধুইছেন, ওই অজু করে সিস্টেম মতো আমি যেভাবে বলছি সিরিয়াল বা সেভাবে যদি নাও করেন, পুরা শরীরটা ধুইলে কুলি নাকে পানি দিলে গোসল আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? কিন্তু সিস্টেম মতো করলে কি হবে, সুন্নত আদায় করার সওয়াব হবে। যৌতুক আদান প্রদানের কারণে বিবাহিত বিবাহতে অংশগ্রহণ না করলে গুনাহ হবে কিনা, মানে কেউ বিবাহ করতেছে যৌতুক নিয়া, তাহলে সেক্ষেত্রে আপনি প্রতিবাদ স্বরূপ যদি সে বিবাহে না